সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা যারা কষ্ট পাচ্ছেন, যারা সমস্যা বই বেড়াচ্ছেন, যারা টেনশন করছেন, যাদের ক্ষতি হচ্ছে দিনের পর দিনে, কেন আপনারা এইভাবে থাকবেন? আজ একটা কেস এসেছিল, ভদ্রলোক আমার প্রোগ্রাম প্রায় 11 বছর দেখছে, বুঝলেন? আরে কি অবস্থা জানেন, মানে ভদ্রলোকের তো লাইফ একদম পুরো চটকে গেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে কি কঠিন একটা বাজে পরিস্থিতি। বলছে আপনাকে অনেকদিন ধরে দেখি, যে অদ্ভুত লোক তো আপনি, ঠিক আছে, তা দেখি দেখেন কি এটা কি মানে শাহরুখ খানের রানী মুখার্জির গান নাকি, যে আপনি দেখলেন আর শুয়ে পড়লেন? একবার মনে হলো না যে আমার জীবনে কোনো বড় কোনো ধাক্কা আছে, আমি এইভাবে বললাম। কিন্তু কাকে বলবো, যার ঘটে যায় তারপরে তার কিছু করা যায় বলেন? তাই বলছি আপনার জীবনে কোনো কিছু ঘটার আগে আপনারা ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করে নেবেন প্লিজ, কারণ আমি দুঃখগুলো না আমি একদম নিতে পারি না। কেন নেবো বলেন তো? আপনি আমার ফ্যান হলেন না, ঠিক আছে বয়ে গেল, আপনি আমাকে দেখেন না, আমাকে ফলো করেন না, আমাকে চেনেন না, ওকে ঠিক আছে, আপনি ফার্স্ট টাইম আসছেন বা আমাকে প্রথম প্রথম 2 মাস 3 মাস 4 মাস 6 মাস দেখছেন, ওকে। কিন্তু যারা আমার পুরনো ফ্যান, যারা আমাকে ছাড়া চলেন না, যারা মানে স্কুলে পড়া অবস্থা থেকে আমাকে প্রোগ্রাম দেখেন, বিয়ের আগে প্রোগ্রাম দেখতেন, এখন বিয়ের পর বাচ্চা হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, তারা প্রোগ্রাম দেখছেন আমার, কি যখন স্টুডেন্ট তখন দেখতেন, এখন চাকরি করছেন, ব্যবসা করছেন, দেখছেন। তাহলে অনেকে এসে বলে সিরালদা আমার স্বামীর খুব ইচ্ছে ছিল, আমার খুব ইচ্ছে ছিল আপনার কাছে আসার, আমার স্বামীটা নেই, বুঝলেন? ওই কেন না, ওনার ইচ্ছে ছিল কি সময় হয়ে ওঠেনি, আচ্ছা এবার তো চলে গেছে, এবার আপনার অনেক সময় বলেন। বলছে আপনি এইভাবে বলছেন, যে আর কীভাবে বলবো, তাই জীবনে এরকম ঘটনা আপনার জীবনে যেন না ঘটে, ঠিক আছে? চলুন দেখে নিই পঞ্জিকা, আজকে পঞ্জিকা বলছে 20 জানুয়ারি 2021, আজকে 6ই মাঘ, আজকে মঙ্গলবার, আজকে সূর্য উঠবে সকালবেলা 6টা 26, সূর্যাস্ত হবে 5টা 11, আজকে রেবতী নক্ষত্র, আর আজকে শুভকর্ম অনেক কিছু আছে, ভালো করে মন দিয়ে শুনুন, সকালবেলা থেকে আরম্ভ দুপুরবেলা 1টা 30-এর মধ্যে 7 বক্ষণ, এছাড়া আছে ধান্যচ্ছেদন, বীজ বপন, দুপুরবেলা 1টা 40-এর মধ্যে গাত্র হরিদ্বার, অপরাহ্ন বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য স্থাপন, নবান্ন, কলকারখানা আরম্ভ, কুমারীদের নাসিকা বেদন, গোরত্ন বা কবচ ধারণ,
বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন, সকালবেলা থেকে দুপুরবেলা 1:30 মধ্যে নৌকা চালন ও নৌকা যাত্রাকে। আজকে গুরু গোবিন্দ সিং এর জন্মতিথি। গুরু গোবিন্দ সিং কে আপনারা সবাই চেনেন, আর তার ওনার জন্মদিন আর কি আজকের দিনে। এই হচ্ছে 20 জানুয়ারির রাশিফল পঞ্জিকা। ভুলভাল বলছি, একটা ভালো টোটকা আপনাকে দেবো তো, মাথার মধ্যে না ঘুরছে কি টোটকা দেবো ওই জন্য না, মানে সময়টা না, মানে চলেন সময় নষ্ট করবো না। আমার বুকিং নাম্বারটা লিখে নিন তো, ঝাট করে লিখে নিন, শুধু কান দিয়ে শুনলে হবে না, লিখুন 9830307720 অথবা 9804720057। ফোন করুন, প্রোগ্রামটা এখন ফোন করবেন না, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। চলুন দেখে নিই 20 তারিখের ভাগ্য কি বলছে। সবার আগে আপনার রাশি মেষ। ওহো কি মজা আজকে কাটবে আপনার। আজকে জীবনে একটা দারুণ গোল্ডেন মুভমেন্ট, একটা গোল্ডেন একটা সুইট একটা ঘটনা, একটা ভালো কিছু মুহূর্ত আজকে আপনি খুব এনজয় করতে পারবেন। বেস্ট অফ লাক। বিষয়রাশি, কর্মের শ্রীবৃদ্ধি, শারীরিক সৌন্দর্য বৃদ্ধি, বিপদ থেকে মুক্ত, তবে গুরুজনদের ভুল বোঝাবুঝি থেকেই যাবে। মিথুন রাশি, কথা অনুযায়ী কাজ, কমিশন বা দালালি বৃদ্ধি, বাবার জন্য কিছু করতে পেরে আনন্দ, দূর যাত্রার প্রস্তুতি। কর্কট রাশি, আজ ভাগ্য আপনার সঙ্গেই আছে, ব্যবসা করুন বা চাকরি করুন, আজকে আপনার পকেটে টাকা আসছেই, ভ্রমণ যোগ আসছে, মনও ভালো থাকছে আজকে। সিংহ রাশি, ভালো না, শরীর না, ব্যয় টাকা নাই, কষ্ট কেউ বুঝবে না আজকে আপনাকে। কন্যা রাশি, কারোর জন্য কিছু করতে পেরে আনন্দ, ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তা টেনশন এসব আসছে, ব্যবসা ক্ষেত্রে একটু প্রাপ্তি, আপনার নেক্সট জেনারেশনকে কাজে লাগাবার চেষ্টা করুন। তুলা রাশি, আয় বৃদ্ধি, আজকে লটারি বা গ্যামলিং প্রাপ্তির যোগ আছে, শত্রুতা থেকে জিততে পারেন, পরিবার বা বন্ধু থেকে আজকে কিছু কষ্টের যোগ আছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, প্রেমে বাধা, নতুন মানুষ আসছে, কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, শিক্ষায় প্রচন্ড প্রবলেম হচ্ছে। ধনুরাশি,
মায়ের অসুস্থতা, ভুল চিকিৎসা, বন্ধুর থেকে প্রতারিত হওয়া, বিপরীত লিঙ্গ থেকে ঠকা। মকর রাশি সাহসিকতা বৃদ্ধি, আপনার জীবনসঙ্গী বা পার্টনারের সহযোগিতা কার্য উদ্ধার, বিপদ মুক্ত। কুম্ভ রাশি পরিবার নিয়ে অশান্তি, ভুল বুঝাবুঝি, দিতে হবে লস, চিন্তা মাথা থেকে সরাতে হবে। মীন রাশি কথায় জাদু, শত্রু থেকে গণ্ডগোল, সুচিকিৎসা, ভালো প্রশংসা, এই হচ্ছে আজকের দিনে রাশিফল। মন দিয়ে শুনছেন না কিন্তু আপনি, কি ভাবছেন যে শিরালদা আমারটা কি বললো? আরে ঠিক আছে, আপনি এই প্রোগ্রামটা একবারের জায়গায় চারবার শুনবেন, কিন্তু মন দিয়ে শুনতে হবে এবং বিশ্লেষণ করতে হবে যে শিরালদা কি বললো। একটা কি দুটো কি তিনটে কি চারটে কি ছটা আমি কথা বলে দিয়ে যাবো, কিন্তু ওর মধ্যে কিন্তু লাখ লাখ কথা লুকিয়ে আছে। আর এই কথা যদি ভালো করে যদি আপনার বোধগম্য না হয়, তাহলে কিন্তু আপনার জীবনে একটা বিপদ আছে, আপনি রক্ষা করতে পারবেন না। রাত্রিবেলা গিয়ে কাঁদবেন, দিনটা আমার কেমন গেল, দিনটা আমার ভালো গেল না, তাই আমার প্রোগ্রামটা মন দিয়ে কিন্তু শুনতে হবে, বুঝছেন? যেমনি কাজু খান, কিশমিশ খান, রসগোল্লা খান, ঠিক সেরকমভাবে আমার কথাগুলো আপনাকে ভালো করে কান দিয়ে শুনে মনে খেতে হবে, তাহলেই কিন্তু আপনি এর মধুটা বা মজাটা পাবেন, টেস্টটা পাবেন। আমার ফোন নম্বরটা লিখে রাখুন, 9830307720, 9830307720। নমস্কার।